আমার প্রিয় বায়োকেমিক ব্যবহারকারীরা, অর্থাৎ যারা বায়োকেমিকের বাক্স কিনে বাসায় থেকে চিকিৎসা সেবা দেন অথবা বাজার থেকে কিনে আমার ভিডিওগুলো দেখে রোগ দৃষ্টি ওষুধগুলো প্রয়োগ করেন, তাদের উদ্দেশ্যেই প্রতিদিন একটা একটা করে রোগ নিয়ে আলোচনা করি। দেখো, আমাদের ঘরে বসে চিকিৎসা, আমি এই কথা বলছি না আমরা সব রোগ চিকিৎসা করে পাই, এত চিকিৎসা বিজ্ঞানের এত পড়ালেখা আছে সেগুলো শেষ করা অনেক কঠিন, কিন্তু আমরা আমরা বাক্স থেকে অথবা বাজার থেকে কিনে 6x বা 12x পারিবারিকভাবে ব্যবহার করে সেবা দেওয়ার চেষ্টা করব, ভালো না হলে আমরা ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করব হোমিওপ্যাথিতে অথবা এলোপ্যাথিতে। সুতরাং আমাদের উদ্দেশ্য একটাই, অর্থাৎ প্রথম থেকে যদি আমরা দিতে পারি তাহলে অনেক সময় আমাদের এই রোগগুলো ভালো হয়ে যেতে পারে। তাহলে কী রোগ আজকে না আলোচনা করতে যাচ্ছি? যেই রোগটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে জরায়ু নেমে আসা, প্রলাপস, অর্থাৎ জরায়ু জায়গা থেকে বিচ্যুত হয়ে নেচে নেমে চলে আসা। সেগুলো অনেক আলোচনা আছে, তোমরা আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। হোমিওপ্যাথির উপরে যেখানে আলোচনা আছে সেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি, আর এখন খালি একটু বলে যাচ্ছি এই কারণে তোমরা যেন তোমাদের বায়োকেমিক্যাল বাক্স থেকে ওষুধটা প্রয়োগ করতে পারো। দেখো ওষুধটা কী? প্রলাপস। প্রলাপসটা অনেক রকম হতে পারে, কোনো ডাক্তার যদি বলে, অথবা কোনো মহিলা যদি বলে আমার জরায়ুটা বেরিয়ে চলে আসছে, মনে হয় যেন নিচের দিকে নেমে যাচ্ছে, আমার ব্যথাবেদ না হয়, তাহলে তোমরা অনায়াসে তোমাদের দুটি ওষুধের কথা নাম বলছিলাম, একটা হচ্ছে ক্যালকিডিয়াফস, একটা হচ্ছে ক্যালকিডিয়াফ্লো। এই দুইটা ওষুধেই অনায়াসেই তোমরা 2-3 মাস ব্যবহার করে 6x বা 12x সকাল বিকাল ব্যবহার করে 1 মাস বা 2 মাসে তুমি দেখতে পারো তোমার রোগী ভালো হয় কিনা। ভালো হইলে আর চিকিৎসার আশা করি কোনো প্রয়োজন নাই, আমরা অভাব পূরণ করেই আমরা সেবা দিয়ে থাকি, অর্থাৎ শরীরের অভাব পূরণ করলেই এ সকল রোগ হয়ে থাকে। রোগের কারণ এবং রোগের কারণ এবং লক্ষণ এগুলো তো অনেক কিছু আছে, ওগুলো চিন্তা করে আমরা অনেক সময় ওষুধ দিতে পারবো না। তারপরও আমরা বলে রাখি, এই দুইটা ওষুধের সঙ্গে তুমি তোমার বাক্স থেকে যে ওষুধগুলো প্রয়োজন হয়, যেমন যত গ্যাস্ট্রিক থাকলে ন্যাট্রাম ফস, এবং জ্বর থাকলে ন্যাট্রাম সাল্ফ, অথবা মানসিক কোনো কষ্ট, পেখানা কোনো কষা, অথবা অন্য কোনো রোগ থাকলে সেগুলো রোগের সঙ্গে আমরা এই ওষুধগুলো প্রয়োগ করতে পারি। কত সুবিধা! যে আমি কথা বলছি না সব রোগ আমাদের হাতে ভালো হয়ে যাবে, আমার এই কথা ঠিক না। ভালো না হয়ে প্রথম অবস্থা থেকে যদি আমরা দিতে পারি তাহলে জটিল থেকে জটিলতার হয় না। যেমন ধরো কেপিও দিতে পারি, অর্থাৎ যদি ক্ষত থাকে এবং ক্ষতর সঙ্গে যদি ক্যান্সারের দিকে রূপ নেয় তাহলে কেপিও কাজ করবে। প্রথম স্টেজে অনেক সময় যদি আমরা এই ওষুধগুলো অনায়াসেই প্রয়োগ করতে পারি তাহলে ক্ষতি নেই, এই ওষুধের ক্ষতি নাই বললেই চলে। দিনে 2-3 বার অথবা যদি কঠিন রোগ হয় অথবা সেখানে আমরা 4 বারও ব্যবহার করতে পারি। তার অর্থ এই কথা নয় যে রোগটা তোমার হাতে ভালো হয়ে যাবে, আমি সে কথা বলছি না। আমি বলছি যেটার প্রয়োগ করলে অনেক সময় এটা গভীর থেকে গভীরতর অথবা মৃত্যু কারণ হতে পারে না। সেই সুবাদেই এই আলোচনা, সেই সুবাদেই বাক্স থেকে ওষুধ প্রয়োগ করার কথাই তোমাদেরকে বলছি। তাহলে আজকে যে আলোচনাটা করলাম জরায়ু নেমে চলে আসা, সেটা অন্তত মহিলারা অথবা যাদের সন্তান বেশি হয় অথবা অন্য কোনো কারণে যদি হয়ে থাকে, যেমন মূত্রথলি অথবা র্যাকটমের চাপেও অনেক সময় সেটা বেরিয়ে যেতে পারে অথবা নানা আঘাতের কারণেও সেটা পারে, তাহলে আমরা এই ওষুধ দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।